হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ইয়াসির আলমিন ব্লগসের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সাধারণত আপনারা জানেন আমি নতুনভাবে আমি ব্লগিং শুরু করতেছি, তো এজ এ আমি ব্লগিং শুরু করতেছি, তো আমি ভিডিও ধারণ করে কিছু এডিটিং ভিডিও করে আপনাদের সামনে দেওয়ার ট্রাই করতেছি। সো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। সো আপনাকে আপনাদেরকে আজকে যে ভিডিও নিয়ে উপস্থিত হই সেটা হচ্ছে কি, আমরা গত বছর নিজ শহরে ঘুরতে গেছিলাম। তো আমরা সাধারণত প্যারিসে থাকি, প্যারিস থেকে আমরা সামারের সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরতে যাই। তো নিস হচ্ছে কি অন্যতম একটা পর্যটন শহর ফ্রান্সের। সো নিস অন্যতম সুন্দর পাহাড় এবং সমুদ্রের মিশ্রণটা খুবই সুন্দর, যেটা সত্যি অনেক মনোমুগ্ধকর, যেটা নিজের মনকে নাড়া দেয় এবং দুঃখকে বলতে সাহায্য করে এই এই ভ্রমণগুলো। সো আমি সাধারণত প্রতি বছর যাই, আমি এ পর্যন্ত দুইবার এই নিজ শহরে করতে গেছি। সো নিজ শহরের পাশাপাশি আপনি যখন নিজ শহরে যাবেন পাশাপাশি কিন্তু মোনাকো আছে, পাশে আবার কান আছে যেখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। সো আপনারা জানেন মোনাকো হচ্ছে কি আরেকটা দেশ যেটা ফ্রান্সের সাথে লাগানো, ঠিক আছে, ফ্রি এক্সিট এন্ট্রান্স আছে, কিন্তু ওদের পাসপোর্ট এবং সব কিছু ভিন্ন আপনারা জানেন। এটা হচ্ছে কি মোনাকো, মোনাকো ছোট্ট একটা দেশ, ওখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। সো পাশাপাশি, সো আপনারা অনেকে মনে করেন এটা বেশি অনেক এক্সপেন্সিভ, বাট এটা ইট ইস নট সো এক্সপেন্সিভ। আমরা সাধারণত 500 ইউরো দিয়ে আমরা 3 দিন থাকছি, 3 দিনের মধ্যে আমরা নিচ থেকে মোনাকোতে ক্রস দিয়ে গেছি, আবার ওদিকে পালমিচে গেছি, পরে আবার এই নিচ থেকে আবার কানে গেছি, আসছি ক্রসে করে, কিন্তু গাড়িতে করে না, ক্রসে করে, অনেক সুন্দর করে গেছি, ভালো ভ্রমণ, এবং হেলিকপ্টার জার্নি করেছি 50 মিনিটস। সো আমরা ওভার অনেক সময় ওভারে চলাফেরা করেছি। সো 500 ইউরো দিয়ে 3 দিন এত সুন্দরভাবে ঘোরা আসলে আমরা বিশ্বাস করি নাই, তারপরেও আমরা অনেক এনজয় করেছি। আর সাধারণত আমরা আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কি আমরা গার্দেলিয়ন থেকে নিজ শহরে যাই এবং আমরা 1 মাস আগে থেকে ট্রেন বুকিং দিয়ে রাখি 4 জনের জন্য। তো আমাদের 4 জনের জন্য বুকিং তখন আমার সিজন ছিল, সেজন্য আমার 90 ইউরো করেছিল। পরে আমরা একটা লুবংকুয়া থেকে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি যেটা 4 জনের জন্য। এখানে আমরা 4 জন থাকছি, আমরা অলরেডি ওখানে ডিক্লেয়ার করছি আমরা 4 জন থাকবো। সো অ্যাপার্টমেন্টটা বড় ছিল, ওখানে কিচেন ছিল, আমরা সাধারণত রান্না করি নাই আদৌ, কিন্তু আমরা কেফে কফি ইত্যাদি আমরা ওখানে খাইছি এবং বিভিন্ন সময় আমরা নাস্তা করেছি ওখানে। সাধারণত আমরা রেস্টুরেন্ট থেকে উবারে অর্ডার দিয়ে আমরা খাইতাম ওখানে খাবারটা। তো ওখানে 4 জন যখন থাকছি তখন আমাদের ভাড়াও একটু বেশি পড়ে নাই, আমাদের মনে হয় একজনের থেকে 100 ইউরো করে পড়ছিল 3 দিনের জন্য। সো 3 দিনের জন্য 100 ইউরো করে এটা এত বেশি না, যতটুকু আমরা জানি যে পার্সোনাল যদি হোটেল নিই তাহলে দেখা যাচ্ছে এক একদিন আসে 100 ইউরো করে নিয়ে নিবে। তো আমাদের 3 দিনই আমাদের 100 ইউরো করে পে করছি আমরা। সো এরপরে হচ্ছে কি আমরা নিস, প্রথমে আমরা নিচে গেছি, নিচে যাওয়ার পর আমরা ওই দিনই আমরা নিচে কিন্তু একটা অনেক উঁচু পাহাড় আছে যেটার নাম হচ্ছে কি ক্যাসল হিল। তো ক্যাসল হিলে অনেক সুন্দর ভিতর উপরে জায়গা এবং উপর থেকে সমুদ্রের যে ভিউ আছে এটা অনেক সুন্দরভাবে দেখা যায়। নিচ শহরে সবচেয়ে সুন্দর তো সুন্দর হচ্ছে কি পাহাড় এবং সমুদ্রের মিলনটা, এই মিলনটা আপনার পাহাড়ের উপর থেকে অনেক সুন্দর করে দেখুন। তো পাহাড়ে ওঠা অনেক কঠিন আছে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে রেস্ট করে করে আমরা উঠছিলাম, অনেক এনজয় করছিলাম। এরপরে হচ্ছে কি আমরা ওই দিনই বিকালে আমরা নিজ শহরের পর থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম মোনাকো যাওয়ার জন্য। সাধারণত আমরা কানে যেতে চাইছিলাম, কিন্তু কানে ওই পরের দিন আমরা কি পাই নাই, টিকিট পাই নাই, সেজন্য আমরা মোনাকোতে গেছিলাম। মোনাকোতে যাওয়ার পর মোনাকোতে যে আপনার ভিউটা দেখতেছেন সম্পূর্ণ মোনা, এটা মোনাকোতে, মোনাকোতে সাধারণত একটা মন্ট কার্লো নামের একটা কি আছে পাহাড় আছে, মন্ট কার্লো হচ্ছে কি সবচেয়ে বেশি সুন্দর, ওখানে রাজার বাড়ি আছে, একে ওখানে গেলে আপনারা সম্পূর্ণভাবে মোনাকোটা ঘুরে আসতে পারবেন। এবং মোনাকোতে আপনারা জানেন কাসিনো আছে সবচেয়ে বড় কাসিনো, কাসিনোতে গিয়ে ঘুরে আসতে পারবেন, কাসিনো যে জায়গাটা আছে ওই জায়গাটা অনেক সুন্দর। এরপরে হচ্ছে কি আমরা এখান থেকে মোনাকো দিয়ে আমরা ক্রুজ দিয়ে আমরা রিটার্ন করি নাই, আমরা সাধারণত এই মোনাকোর পাশাপাশি একটা বিচ আছে মানে একটু দূরে আমরা ট্যাক্সি করে গেছিলাম, প্রায় ট্রেন দিয়ে গেছি
পরে আমরা ওখান থেকে আবার ট্যাক্সি করে ওই পাম বিচে গেছি। তো যেহেতু আমরা চারজন, আমাদের এত বেশি টাকা বেশি খরচ হয় নাই। দেখা যাচ্ছে 10 টাকা করে দিলে দেখা যাচ্ছে 40 ইউরো হয়ে যায়, 10 ইউরো করে দিলে 40 ইউরো হয়ে যায়, যেটা দিয়ে আমরা পাম বিচে গেছি। পাম বিচটা অবশ্যই আপনারা যাবেন, আমি এটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। পাম বিচ হচ্ছে কি ওয়ান অফ দি মোস্ট ভিজিটেড সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সো যার কারণে আমরা আপনারা লাস্টে দেখতে পারবেন পাম বিচ আমি লিখে দিব এখানে। তো পাম বিচ হচ্ছে অনেক সুন্দর, ওখান থেকে আমরা উবের করে বিকালে চলে আসি। এরপর দিন আমরা যেটা করি সেটা হচ্ছে কি আমরা কানে যাই। কানে গিয়ে প্রথমে আমরা হেলিকপ্টার জার্নিটা করে ফেলি। হেলিকপ্টার জার্নি করার পর আমরা ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে হয় ওখানে গেছি। তারপর আমরা এরপরে এসে আমরা দুজন বন্ধু গোসল করতে নামছি, কিন্তু আর দুজন বন্ধুরা ঘুরতে গেছে বিভিন্ন দিক থেকে, আমরা ঘুরি নাই। এরপরে আমরা অনেক এনজয় করছি, রাতে বিচে বসে বসে আড্ডা দিছি, গান শুনছি। এরপর দিন আমরা বিকালে দুপুরের পরে আমরা রিটার্ন করছি। সো এই হচ্ছে কি আমাদের ভ্রমণ হিস্ট্রি এবং আপনাদেরকে শেয়ার করলাম। সো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো লাইক শেয়ার মাধ্যমে আমাকে সাহায্য করবেন। সো এই আদৌ আমি কোনো নতুন আমার ভিডিও ব্লগিংয়ে, সুতরাং আপনাদের সাহায্য কামনা করছি যে আপনারা আমার পাশেই থাকবেন। সো নেক্সট অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থিত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো গাইস আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।